কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত সেশনে 74 রানে 2 উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির। বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে, এজন্য টাইগার রবি নামে বেশ পরিচিত তিনি। শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। খবর নিয়ে জানা যায়, বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভিতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ, এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে। আহত অবস্থায় রবি তার উপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে গর্জন তোলেন রবি। নাদিম হাসান, চ্যানেল আই। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া।